তাজমহল চত্বরে জুম্মার নামাজ পড়া বন্ধ করা না হলে সেখানে হিন্দুদের শিব চালিসা পাঠ করতে দিতে হবে ভারতে বিশ্বখ্যাত ঐতিহাসিক তাজমহল চত্বরে জুম্মার নামাজ বন্ধ করার দাবি জানালো আর এস এস এর ইতিহাস শাখা অখিল ভারতীয় ইতিহাস সংকলন সমিতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সংগঠনটির জাতীয় সম্পাদক বালমুকুন্দ পাণ্ডের দাবি নামাজ পড়া বন্ধ করা না হলে সেখানে হিন্দুদের শিব চালিশা পাঠ করতে দিতে হবে তিনি বলেন তাজমহল জাতীয় সম্পত্তি সেখানে মুসলমানদের ধর্মীয় স্থান হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে কেন তার দাবি এটি প্রমাণিত যে তাজমহল একটি শিব মন্দির ছিল যা এক হিন্দু রাজা তৈরি করেছিলেন তাজমহল ভালোবাসার নিদর্শন নয় মমতাজের মৃত্যুর চার মাসের মধ্যে শাহজাহান দ্বিতীয় বিয়ে করেছিলেন তাজমহল সম্পর্কে সমস্ত প্রমাণাদি জোগাড় করে সকলের সামনে তা তুলে ধরা হবে বলেও বালমুকুন্দ পাণ্ডে বলেন তিনি বলেন তাদের সংগঠন সমস্ত প্রাচীন স্থাপনার তালিকা তৈরি করেছে যেসব স্থাপনা মুসলিম শাসকরা ভেঙ্গে মসজিদ বা অন্য কোনো ভবন নির্মাণ করেছিল সম্প্রীতি বিজেপি বিধায়ক জগন প্রসাদ পর তাজমহলকে শিব মন্দির বলে দাবি করেন মুঘলরা সেই মন্দির ধ্বংস করে তাজমহল তৈরি করেছিল বলে তার দাবি এর আগে বিজেপি এমপি বিনয় কাটিয়ায় তাজমহলকে তেজমহলয় বা শিব মন্দির বলে দাবি করেন উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক সঙ্গীতছম তাজমহলকে ভারতীয় সংস্কৃতির কলঙ্ক ও তা বিশ্বাসঘাতকদের তৈরি বলে বিতর্কিত মন্তব্য করেছেন এসব ঘটনার মধ্যে গত সোমবার তাজমহল চত্বরে রাষ্ট্রীয় স্বাভিমান দল ও হিন্দু যুব বাহিনী নামে দুইটি সংগঠনের সদস্যরা শিব চালিসা পাঠ করলে সেখানে উত্তেজনা সৃষ্টি হয় ঘটনাস্থলে মোতায়েন থাকে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের সদস্যরা তাদের আটক করলেও ক্ষমা চাওয়ার পরে অভিযুক্তদের ছেড়ে দেওয়া হয় দেশি এবং প্রবাসী ভাই বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করুন ধন্যবাদ সবাইকে